সাক্ষাতেই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দুটি প্রকার করেছেন, একটি হচ্ছে নারী আর একটি পুরুষ। এই নারী আর পুরুষ আল্লাহ পাকের এটি একটি বিরাট কুদরত। এই নারী এবং পুরুষ সৃষ্টি করে পরস্পর পরস্পরের প্রতি আল্লাহ আকর্ষণ সৃষ্টি করেছেন, দুজনের একের প্রতি অপরের আকর্ষণ আল্লাহ পাক নিজেই সৃষ্টি করে দিয়েছেন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার অনেক নিদর্শনাবলীর মধ্যে এটিও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জোড়া পয়দা করেছি। আর কি করেছি, কেন করেছি? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা পরস্পর পরস্পরের কাছ থেকে শান্তি, প্রীতি, প্রেম, ভালোবাসা, মহব্বত লাভ করতে পারো। এটা আমার নিদর্শন একটি। কিরকম নিদর্শন? ভিন্ন পরিবেশে লালিতা পালিতা, একটি মেয়ে ভিন্ন পরিবেশে লালিত পালিত একটি পুরুষের সঙ্গে যখন বিবাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তখন একের প্রতি অপরের মহব্বত আর ভালোবাসা আমি আল্লাহ তৈরি করে দেই। ওই মেয়েটি জানার কথা না, মেয়েটির বাড়ি হচ্ছে লংলা শ্রীমঙ্গল, বিয়ে হয়েছে দিনাজপুর। দিনাজপুরের লোকেরা বোয়াল মাছ খায় না, কিন্তু এখানের লোকেরা বোয়াল মাছ খুব পছন্দ করে। কথা বুঝতে পেরেছ? এখানে কথাবার্তা একরকমের, সেখানের কথাবার্তা আর এক রকমের, এই দুইটা মিলে কিতে হয়েছে তো কিতে হয়েছে, কথা বুঝতে। এখন উপায়টা কি? অথচ এই দুই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক কি মহব্বত পয়দা করে দেন, একজন আর একজনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। পড়েন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, প্রথমে তো ভালোবাসা সৃষ্টি করি, প্রেম সৃষ্টি করি, বিবাহ হওয়ার পর যে ভালোবাসা হয় বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে ওই ভালোবাসা হয়। এরপরে যখন বয়স বাড়তে থাকে, যখন বার্ধক্য আসে, তখন ওই ভালোবাসাটা আর থাকে না যেটা ছিল প্রথম, সেটা আমি ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, মাওয়াদ্দা তখন রহমতে পরিণত হয়ে যায়। প্রথমে থাকে একটা প্রেম কেন্দ্রিক ভালোবাসা, পরবর্তী সময় যখন স্বামী বুড়ো হয়ে যায় আর স্ত্রী যখন বুড়ি হয়, তখন আল্লাহ পাক বলেন আমি উভয়ের মধ্যে সহৃদয়তা করুণার সৃষ্টি করে দেই, পরস্পর পরস্পরের প্রতি আকর্ষণ তখন আরো বাড়িয়ে দেই, একজন আর একজন ছাড়া চলে না, বুড়ার বুড়ি ছাড়া উপায় থাকে না। ঘরের মধ্যে ফ্রিজ আছে, কালার টিভি আছে, তারপরে সুন্দর বিছানাপত্র আছে, কোনো জিনিসের অভাব নাই বুড়ার। হঠাৎ করে বুড়ি একদিন মারা গেল, বুড়ায় কয় আমি গৃহশূন্য হয়ে গেছি। সব আছে তারপরেও যে গৃহশূন্য হয়ে গেছি, তার মানে গৃহের প্রাণটাই চলে গেছে। বুড়া বয়সে সন্তান খোঁজ খবর নেয় না, সন্তানের বউ খোঁজ খবর নেয় না, বুড়ার গরম পানিটা, উজুর পানিটা, তার খাবারটা, তার পানটা, তার যা প্রয়োজন বুড়ি সব এগিয়ে নিয়ে আসে। আর বুড়াও বুড়ির জন্য তখন প্রথম জীবনের চাইতে আরো বেশি মহব্বত বাড়ে, বুড়ির দিকে খোঁজ খবর আরো বেশি করে নেয়। ঠিক কিনা কন বুঝবেন যারা বুড়া আর বুড়ি আছেন। আল্লাহ পাক বলেন এটা আমি করি। কে বলছেন এ কথা? আল্লাহ পাক বলছেন আমি করি, এ মহব্বত আল্লাহর দান। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দৌলত ছিল না, কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা ছিল। সুবহানাল্লাহ। বিআব্দি দৌলত ছিল না, মহব্বত দিয়ে ভরা ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আমি গ্লাসে পানি পান করে রেখে দেওয়ার পর রাসূলুল্লাহ গ্লাসটা হাতে নিয়ে, আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছি আল্লাহ নবী ওইখানেই ঠোঁট লাগায় পানি পান করতেন। মুহাব্বত। হযরত আয়েশা বলেন আমি গোশত খেয়ে হাড্ডি খেয়ে হাতে ধরে রেখেছি, খাবো বা রাখবো, আল্লাহ নবী তখন আমার হাতের থেকে গোশত বা হাড্ডিটা আমার হাত থেকে নিয়ে আমি গোশতের যে অংশে কামড় দিয়েছি রাসূলুল্লাহ সেখানে মুখ লাগিয়ে খেতেন। দৌলত ছিল না হুজুরের ঘরে এক ফোঁটাও, কিন্তু মহব্বত ছিল ঘরটা ভরা। হযরত
হযরত আয়েশা বলেছেন, রাসূলুল্লাহ কাজ করে কষ্ট করে ঘরের ভিতরে ফিরে যখন দেখেছেন রান্না বান্না সারা হয় নাই, হুজুর ক্ষুধার্ত, অথচ আমার রান্না শেষ হয় নাই, নবীজি রাগ করেন নাই, অসন্তুষ্ট হন নাই, ভুরু কুঞ্চিত করেন নাই, চোখ গরম করেন নাই, বরং আমার কাছে বসে রান্না বান্নায় আমাকে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাকে সহযোগিতা করেছেন। স্বামী স্ত্রী ভালোবাসা হচ্ছে স্বর্গীয় নিয়ামত, জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ। পড়েন যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে সাপ আর বেজির সম্পর্ক, দাঁড় কুমড়োর সম্পর্ক, এই ঘরটা যতই বিদেশি আধুনিক সৌন্দর্যের উপকরণাদি দিয়ে ভরপুর থাকুক না কেন, এই ঘরটা এই বিল্ডিংটা জাহান্নামের টুকরা, ঠিক না? আর স্বামী স্ত্রীর যদি ভালোবাসা থাকে তাহলে ঘরটা যদি কুড়ে ঘরও হয় তারপরেও সে ঘরটা হচ্ছে একটা জান্নাতের টুকরা। অনেক স্ত্রী আছে স্বামীর সাথে মহব্বত নাই, উল্টোপাল্টা কারবার। ওইরকম এক স্বামীর কাছে খবর আসছে যে আপনি তো এই গ্রামের মাতবাড়ি করেন, বিচার আচার করতেছেন, আপনার বউ তো গোসল করতে গিয়ে পড়ে গেছে নদীর মধ্যে। তো লোকটা দৌড় দিয়েছে, দৌড়ে গেছে, যায় কয় যে কোন জায়গায় পড়ছে, কয় যে এইখানে পড়ছে। লোকটা তখন জোয়ারের পানি যাচ্ছিল ওইদিকে, লোকটা দৌড় দিছে উল্টো দিকে। লোকেরা কয় যে মিয়া তোমার বউ পড়েছে এইখান থেকে, জোয়ারের পানি এদিকে যায়, তুমি উল্টো দৌড়াও কেন? মাতবর বলছে যে দেখো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স, এটা বুঝবা না। এই স্ত্রী সারাটি জীবন আমার উল্টা চলেছে, আমি যদি বলেছি 100 সে বলেছে 335, আমি যদি বলেছি এখন দিনের 12টা সে বলেছে এখন রাত 3:35, সম্পূর্ণ উল্টা সারা জীবন যে চলেছে। সে যে নদীতে পড়ে জোয়ারে গেছে আমি তা বিশ্বাস করি না, উল্টাই গেছে। এইরকমের এক শ্রেণী আছে, স্বামী উল্টা থাকে স্ত্রী উল্টা থাকে, এরকমও হয়। সুতরাং স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত আর ভালোবাসা এটি মাবুদের একটি বিরাট নেয়ামত। অন্যের স্ত্রীর দিকে তাকালে কাম ভরে, খারাপ নজরে তাকালে জেনার গুণা হবে, হাত দিয়া ধরলে কাম ভাবে জেনার গুণা হবে। কিন্তু কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে প্রেম ভরে ভালোবাসা ভরে তাকায় আর স্ত্রীর হাতকে প্রেম আর ভালোবাসার সাথে যদি স্ত্রীর হস্ত ধারণ করে, কিতাবে এসেছে স্বামী এবং স্ত্রীর উভয়ের সগিরা গুণ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তোমাদের স্ত্রীদেরকে পয়দা করেছি এবং পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা এবং মহব্বত সৃষ্টি করে দিয়েছি। আজকে কথা উঠেছে সমাজে, আজকে কথা উঠেছে নারীর অধিকার নিয়ে, বলা হচ্ছে ইসলাম নারীকে নারীর অধিকার ক্ষুণ্ণ করেছে, বলে না বলে কিনা বলেন? আমাদের দেশে এই জন্য নারী পক্ষ, নারী সমাজ, নারী আন্দোলন পরিষদ, তারপরে এরকম অনেক আন্দোলন তারা বানিয়েছে, আর পত্র পত্রিকায় নানান রকমের ইসলাম সম্পর্কে তারা লিখছে। একটা পত্রিকা আজকে সকালে আমাকে একজন দিল, তার মধ্যে লিখেছে হাদিসের বরাত দিয়েছে, তার মধ্যে লিখছে যে রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর সব কিছু হচ্ছে ভোগের সামগ্রী, সেই ভোগের মধ্যে উত্তম ভোগের সামগ্রী হচ্ছে নারী, নাউজুবিল্লাহ মিন জালিক, এমন কথা রাসূলুল্লাহ বলেন নাই। হাদিসের নাম দিয়া তারপরে হুজুর যা বলেন নাই সেই সব কথা বলে বলে নারীদেরকে ইসলামের প্রতি বিতশ্রদ্ধ করাবার জন্য চেষ্টা চালানো হচ্ছে, অথচ নারীদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উত্তম কথা বলেছেন, এত সুন্দর কথা পৃথিবীতে আর কেউ বলে নাই, আর কেউ বলে নাই। নারী আততবাদিতা, নির্যাতিতা, এই নির্যাতন থেকে অধপতন থেকে নারীকে কে রক্ষা করতে পারে? ইসলাম জোরে বলেন কে পারে? কেবলমাত্র ইসলাম পারে, আর কেউ পারে না। নারী
যখন তাদেরকে মেয়ে হয়েছে শোনা মাত্র তার বাপ তাকে মাটির নিচে পুঁতে রাখত, আছাড় মেরে মেরে ফেলে দিত, যখন তাদেরকে কবর দিয়ে দিত জীবিত অবস্থায়, সেই সময় রসুল্লাহ এসে নারীদের সম্মান দিলেন, মর্যাদা দিলেন। রসুল্লাহ বললেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, একটি হচ্ছে নামাজ, একটি হচ্ছে সুগন্ধি, আর একটা হচ্ছে স্ত্রী। নারীর যখন কোনো মর্যাদা নাই তখন নারীর মর্যাদা হুজুর দিলেন, যখন কন্যা